আসসালামু আলাইকুম। SKS ফাউন্ডেশন এনজিও প্রতিষ্ঠান থেকে এই নিয়োগ বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞাপনটির মাধ্যমে 70 জন লোক নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের সকল জেলার লোকেরা আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞাপনটির মাধ্যমে এরিয়া ম্যানেজার পদে 5 জন লোক নিয়োগ দেওয়া হবে। এ পদে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সম্পর্কে বলা হয়েছে যে কোনো বিষয়ে মাস্টার্স, এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে একসাথে 5টি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে 2 থেকে 4 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিং এ দক্ষতা থাকতে হবে। মোটরসাইকেল চালনায় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স হতে হবে অনূর্ধ্ব 45 বছর। বেতন ভাতা সম্পর্কে বলা হয়েছে, শিক্ষানবিশকালে মাসিক বেতন ভাতা হবে সর্বোচ্চ করলে 34,500 টাকা। শিক্ষানবিশকাল শেষে নীতিমালা অনুযায়ী বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন। 2 নং ক্রমিকে ফিল্ড অফিসার পদে 65 জন লোক নিয়োগ দেওয়া হবে। যে কোনো বিষয়ে মাস্টার্স পাস হতে হবে। এনজিও ও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে ন্যূনতম 1 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে অনূর্ধ্ব 35 বছর। শিক্ষানবিশকালে মাসিক বেতন ভাতা হবে সর্বোচ্চ করলে 18,000 টাকা। শিক্ষানবিশকাল শেষে নীতিমালা অনুযায়ী বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এ পদে নিয়োজিত হবার পর আপনাকে যে সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে সে সম্পর্কে বলা হয়েছে, সাপ্তাহিক 2 দিন ছুটি, PF, গ্র্যাচুইটি, চিকিৎসা সেবা সহায়তা, উৎসব ভাতার সুবিধা প্রদান করা হবে। এখানে বলা হয়েছে, 2 ও 3 নং পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় 15,000 টাকা, অর্থাৎ 2 নং ক্রমিকে এরিয়া ম্যানেজার পদে 15,000 টাকা এবং ফিল্ড অফিসার পদে 8,300 টাকা জামানত প্রদান করতে হবে যা কিনা ফেরতযোগ্য। বিজ্ঞপ্তিটি ওয়েবসাইট পেতে ভিজিট করতে বলা হয়েছে এই এনজিও প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট www.sks-bd.org। আবেদন করার জন্য যে সকল ডকুমেন্টস লাগবে সে সম্পর্কে বলা হয়েছে, 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি, আগামী 13 অক্টোবর 2022 তারিখ অফিস সময়ের মধ্যে অর্থাৎ অফিস চলাকালীন সময়ের মধ্যে SKS ফাউন্ডেশন কলেজ রোড উত্তর হরিণ সিংহা গাইবান্ধা 5700 এই ঠিকানায় ডাক অথবা কুরিয়ার অথবা সরাসরি আহ্বান করা হয়েছে আবেদনপত্র পাঠানোর জন্য। তো কর্মক্ষেত্র সম্পর্কে এখানে বলা হয়েছে যে টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও কক্সবাজার জেলা শাখাগুলো পরিচালিত করার জন্য এই নিয়োগগুলো নিয়োগ দেওয়া হবে। তো এই ছিল আজকের চাকরি বিজ্ঞাপনটি। যারা যারা আগ্রহী আছেন আবেদন করতে পারেন। অন্য একদিন আসবো অন্য একটি চাকরি বিজ্ঞাপন নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।